টি রাজকুমার রাও তাকে আদালতে পেশ করা হয়েছে। আমাদের সঙ্গে মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপঙ্কর দাস। দীপঙ্কর, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? আবেদন করেছেন এবং কিছুক্ষণ পরে আদালতে সিপিএম আদালতে তোলা হবে। যেটুকু জানা যাচ্ছে যে এই রাজকুমার রাও তার গোটা দেশের বিভিন্ন শহরে এই কিডনি পাচার চক্রের জালের সঙ্গে জড়িত রয়েছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন চিকিৎসকের সঙ্গে জড়িত হয়েছে। সে এই কিডনি পাচার করছে, বিভিন্ন শহরে পাচার করছে বলে এমনটাই জানা যাচ্ছে। দিল্লি পুলিশ আজকে তাকে রানবীর কুমারকে দিল্লিতে নিয়ে যাবে।